তো নাটোরের বড়াই গ্রামের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আজকের আপনাদের যে আয়োজন, যে পরিবেশ, এটা দেখে আমার প্রথমে মনটা ঠান্ডা হয়ে গেছে, একটু বিশৃঙ্খলা ছিল। বাট আমরা জানি যে বড়াই গ্রামটা হচ্ছে একটা ভদ্র এলাকাদের মানুষ, ঠিক আছে না যুবক ভাইয়েরা? এটা হচ্ছে ভদ্র মানুষদের এলাকা, তো আপনারা এটার মান রাখবেন, শান রাখবেন। একটা সময় যুবকরা গানের কনসার্ট করতো, মমতাজকে নিয়ে এসে গান করাতো। দ্য টাইম হ্যাজ টোটালি চেঞ্জড। যে যুব সমাজ আগে গানের আয়োজন করতো, কনসার্টের আয়োজন করতো, তারা আজকে মাহফিলের আয়োজন করে, কোরআনের আয়োজন করে। তো আমরা দোয়া করি আল্লাহ যুব সমাজকে যেন কবুল করে নেয় সকলেই পড়না, আমিন। আজকে আমি এমন একটি বিষয়ে ওয়াজ করার নিয়ত করেছি যে বিষয়টি আমাদের মুরব্বীদের জন্য, যুবকদের জন্য, মা বোনদের জন্য সেম লেভেলে এফেক্ট করবে, প্রভাব করবে। আচ্ছা, এরকম লোক সমাজে আছে না যারা দাড়ি রাখে, টুপি পরে, বাট সুদও খায়, ঘুষও খায়? আচ্ছা, এরকম লোক আছে না যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ খুব ভালো, বাট মানুষের টাকা মেরে খায়? আরে নাই 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 নাই, আছে আছে আছে। আপনি সব কথার উত্তর এক কথায় নিয়ে নেন, যার হৃদয়ে আল্লাহর ভয় নাই তার দ্বারা গুনাহ হবে আটকানোর ক্ষমতা কারো কাছে নাই। আল্লাহর ভয়টা হচ্ছে মেইন। এই আল্লাহর ভয় কেমন করে তৈরি হবে, কোন আমল দিয়ে তৈরি হবে, কোনটা স্মরণ করলে তৈরি হবে, আজকে আমরা সে বিষয়ে কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। টুডে আওয়ার টপিক ইজ দ্য হেল ফায়ার। টুডে ইনশাআল্লাহ উই উইল টক অ্যাবাউট দ্য জাহান্নাম। আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে জাহান্নাম। জাহান্নামটা কেমন হবে, জাহান্নামের আগুনের তাপ কেমন হবে, জাহান্নামের আগুনের তাপকে সাহাবা ইকরাম কেমন করে ভয় পেয়েছেন, এবং জাহান্নামে কারা প্রবেশ করবে, কারা প্রবেশ করবে না, কি কারণে প্রবেশ করবে, কি কারণে প্রবেশ করবে না, এটা জানার দরকার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা আছে না নাই? মনোযোগ আছে তো সবার? তাকবীর দিয়ে দেন, লিল্লাহি তাকবীর। সূরাতুন নাবা 30 পারার 1 নম্বর পৃষ্ঠা, এখান থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি আমার খুতবার শুরুতে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, দ্য হেল ফায়ার ইজ লাইক এ বোট। এই জাহান্নামটা হচ্ছে বিশাল বড় একটা ঘাটির মতো। লিত্বাগীনা মাআবা, ফর দ্য ট্রান্সগ্রেসার্স আ প্লেস অফ রিটার্ন, যারা গুনাহগার অবাধ্য তাদেরকে জাহান্নামে ঠিকানা দিবে একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? জাহান্নামে আমরা থাকবো কত বছর, প্রশ্ন আছে না নাই? আল্লাহ বলছেন, লাবিথিনা ফিহা আহকাবা, দ্য পিপল অফ হেলফায়ার দে উইল লিভ দেয়ার ফর এজ। জাহান্নামীরা জাহান্নামে বসবাস করবে, যুগের পরে যুগ বসবাস করবে। জাহান্নামে কি থাকবে? আল্লাহ বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, দে উইল হ্যাভ নো ফুড টু ইট অ্যান্ড দে উইল হ্যাভ নো ওয়াটার টু টেক, কোনো খাবার নাই, কোনো পানি নাই। জাহান্নামীরা আজীবন জাহান্নামে রক্ত আর পুঁজ খেয়ে বসবাস করবে। নাউজুবিল্লাহ, বললেন না আপনারা? এবার নাটোরের বড়াই গ্রামের ভাইদের জন্য প্রশ্ন, আমার চোখে চোখ রাখেন, বলেন তো জাহান্নামে শাস্তি দেওয়ার সবচাইতে বড় মাধ্যম এবং বস্তুর নামটা কি, কে বলতে পারবে? আগুন। কে বলেছে দেখি তো, আতলো দেখছো মাশাআল্লাহ, আগুন। বলেন তো এটার নাম কি ভাই? আগুন। আচ্ছা, দুনিয়ার আগুন যেটা আছে, মনে করো এটা মোমবাতি আমি নিয়ে আসলাম, এটা হচ্ছে মোমবাতি, আগুন জ্বলছে, বললাম এই ভাই শোনেন, মেরি গাছের একজন যুবককে, এই তোমার হাতটা এই আগুনে এমনে রাখো, ইউ হ্যাভ টু পুট ইউর হ্যান্ড ইন দ্য ফায়ার জাস্ট ফর 5 মিনিটস, যদি 5 মিনিট এমনি আগুনে হাত রাখতে পারো, আই উইল গিভ ইউ 1 crore, 1 কোটি টাকা দিব। কোনো যুবক 5 মিনিট হাত কি আগুনে রাখবে? এদিকে কথা নেই, রাখবে 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 রাখবে। বলবেন যে কেন রাখবে না, কারণ হচ্ছে সেই যুবক জানে 1 কোটি টাকার চাইতে হাতের মূল্য তার কাছে বেশি, ঠিক কিনা যুবকের?
সে কখনো তার হাত রাখবে না তার আগুনে। আচ্ছা, আগের যুগে আমরা রান্না করতাম কিসে বলেন তো? চুলা। গ্রামের ভাইয়েরা কিসে রান্না করতাম বলেন তো? এখন আসছে গ্যাস। গ্যাসে রান্না করলে খুব অল্প সময়ে রান্না হয়ে যায়। তো আমার যে ফ্ল্যাট, যে ফ্ল্যাটে আমি থাকি, জাস্ট পার্সোনাল কথা বলছি বোঝাবার স্বার্থে, চারটা রুম, বিশাল বড় বড় রুম। তো আমার যেই রান্নাঘরটা আছে ওখানে গ্যাসের একটা অপশন আছে, গ্যাসের চুলা আছে। তা আমি যখনই গ্যাসের কাছে যাই, আমি আমারটা বলছি, আপনাদের তো আমি জানি না, আমার মুখে হাত এমনে চলে আসে অটোমেটিক। আমি ভয় পাই যে আগুন জ্বালাতে গিয়ে যেন ওই আগুনটা আমার চেহারায় না লেগে যায়। তখন আমি ভাবলাম, কিরে, আল্লাহর হাবিব তো বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণ বেশি। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পুড়িয়েছেন, জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন এই জাহান্নামের আগুনটা বিশাল এক কালো রূপ ধরে ভয়ঙ্কর রূপে আছে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহর কাছে আগেই দোয়া করি, আমার ওয়াজের ভয়ে যাওয়ার আগে, আল্লাহ তুমি এই নাটোরের মেরিগাছার প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুরব্বীকে, প্রত্যেকটা মা বোনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিও। সকলেই পড়না আমিন। আচ্ছা, এইদিকে তাকান, এটা আমার হাতের উপরে কি? চামড়া। বলেন না এটা কি? আচ্ছা, এটা কি? চামড়া। পুরো দেহের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে আমাদের চামড়া জড়িয়ে আছে। জাহান্নামের আগুনের তাপ কেমন হবে? আল্লাহ তাআলা বলছেন, নাজাতাল লিশাওয়া, যখনই কোনো জাহান্নামীর কোনো চামড়ায় জাহান্নামের আগুনটা স্পর্শ করবে, সঙ্গে সঙ্গে তার চামড়া খসে পড়ে যাবে, খসে সঙ্গে সঙ্গে জমিনের সঙ্গে আটকে যাবে। এখন কাফেররা প্রশ্ন করছে, আল্লাহ তুমি যদি জাহান্নামের আগুনে চামড়া পুড়িয়ে ঝলসে দাও, তাহলে আবার তাকে তুমি শাস্তি কেমন করে দিবা? কোরআনে আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহ বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। আল্লাহ বলছে, কাফেরদের প্রশ্নের জবাব হচ্ছে, যখনই কোনো মানুষের জাহান্নামের আগুনে পুড়ে চামড়াটা পুড়ে যাবে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার যে চামড়াটা পুড়ে গিয়েছে ওখানে নতুন চামড়া লাগায় দিবে, আর কিয়ামত পর্যন্ত তাকে নতুন চামড়া দেওয়া হবে। আর যতবার সে নতুন চামড়া পাবে, আবার সেগুলোকে পুড়িয়ে ঝলসে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা সবাই? আহা, এটা হচ্ছে জাহান্নামের আগুন। আপনারা সবাই খলিফাতুল মুসলিমিন প্রথম খলিফার নাম কি ছিল বলতে পারবেন? মাশাআল্লাহ, হয়েছে হয়েছে, বলার নাম কি ছিল? আবু বকর। একটা হাদিস শোনাই। আচ্ছা, নামটা সবাই বলেন, কয়েকজন বলেন নাই, বলেন নামটা কি ছিল? এই ডানের ভাইরা কি সব মুরব্বী নাই, কথা কয় না কেন? নামটা কি ছিল ভাই? বলেন বলেন বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, আর একটা প্রশ্ন, আবু বকরের একজন মেয়ে ছিল, কি নাম ছিল? আয়েশা। বলেন নাম ছিল কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসে এসেছে, আচ্ছা আমাদের বউরা মাঝে মাঝে আমাদের কাছে অনেক কিছু চায় না, আমার জামা দাও, আমার ঢাকা নিয়ে চলো। আচ্ছা, নাটোরে একটা পার্ক আছে না, কি কি ভ্যালি, কি নাম ভাই? গ্রিন ভ্যালি, গ্রিন ভ্যালি পার্ক। তো মাঝে মাঝে দেখবেন বউ বলবে, চলো আমাকে নিয়ে চলো গ্রিন ভ্যালি পার্কে, তুমি খালি ঘুরে বেড়া, আমার এখানে ঘুরো না। এরকম বউ আছে না নাই? তো একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আজকে একটা দাবি করব, বাট দাবিটা আমার দাবি নয়, সন্তানদের দাবি। কি দাবি? বলছে, আমার সন্তানরা আবদার করেছে আপনার কাছে, সারিত খেতে চায়, সারিত। আচ্ছা বলেন তো, মুরগির গোস্তের দাম বেশি না গরুর গোস্তের দাম বেশি? গরুর গোস্তের যে দাম, মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আজকে বাংলাদেশের বাজারে পাও রাখতে পারে না, ঠিক কিনা বলো যুবকেরা? এত দাম বেড়ে গিয়েছে। তো আবু বকর হচ্ছে প্রধানমন্ত্রী, যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা,
তৎকালীন খলিফাতুল মুসলিমিন প্রধানমন্ত্রী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন বলছো, আমার স্ত্রী আমাকে মাফ করে দাও, আমি যে আমার সন্তানকে সারিত কিনে খাওয়াবো এই সম্পদটুকু, এই টাকা আমার কাছে নাই। সুবহানাল্লাহ, পড়লেন না আপনারা সবাই? আমার কাছে টাকা নাই, মাফ চেয়ে নাও, বলবো বলে দাও যে আব্বা পারবে না। তো আবু বকর কথা বলে চলে আসছে। দীর্ঘ দুই তিন মাস পর আবু বকর আবার ঘরে আসছে, তখন তার ওয়াইফ তার সামনে একটা প্লেট নিয়ে আসছে, বলছে ইয়া আমিরুল মুমিনিন এই ধরেন প্লেট। তো প্লেটে তাকায় দেখছে যে সারিদ রাখা আছে। সুবহানাল্লাহ, নাই তোমাদের কি সমস্যা? ডানার যুবকদের কোনো সমস্যা? বসে পড়ো, বসে পড়ো, তোমরা কিন্তু সাউন্ড করছো মাঝে মাঝে, ওয়াজের মাঝে সাউন্ড করতে হয় না। চেয়ারম্যান সাহেব বলেছেন মেরিগাছাটা সুনাম আছে, এটা একটা ব্র্যান্ডের জায়গা, তো ব্র্যান্ডের নাম ধরে রাখতে হবে, ঠিক কিনা যুবক ভাইয়ারা বলো? তো বলছে এই যে সারিদ, এই সারিদ কই থেকে আসলো হে আমার বেগম? তো বলছে আপনি যে আমাকে প্রত্যেক মাসে হাত খরচ দেন না বাজার করার জন্য, প্রত্যেক মাসের হাত খরচের টাকা বাঁচিয়ে 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 আজকে আমি সারিদ কিনেছি আপনার জন্য, সন্তানের জন্য। তো উনি খেলেন একটু সারিদ, মুখে নিয়ে বাহিরে চলে আসলেন, একদম প্রধানমন্ত্রীর প্রাসাদে চলে আসলেন। পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, রাষ্ট্রপতি, সেনাপতি সবাইকে ডেকেছেন, সবার মিটিং, মজলিসে শুরা। আরে এত আর্জেন্ট কেন? আবু বকর কি ঠিক আছে, কি সমস্যা? বলছে সবাই শোনো আমার কথা, তোমরা আমাকে রাষ্ট্রের পক্ষ থেকে যেই ভাতা দাও, যে বেতন দাও, আজকে এটা কমায় দিবা। সবাই বলছে কেন, বেতন তো ঠিকঠাক আছে, কমানো লাগবে কেন? বলছে শোনো, আজকে প্রমাণ হয়ে গিয়েছে যে আমি আবু বকর যদি এর চাইতেও কম টাকা বেতন পাই আমার সংসার চলে যাবে, এর কারণ আমার বেতনের টাকা আমি আমার ওয়াইফকে দেই, আমার ওয়াইফ সেই টাকাকে বাঁচিয়ে সারিদ কিনেছে, তার দ্বারা প্রমাণ হয়েছে এর চাইতে কম বেতন হলেও আমি আবু বকরের সংসার চলে যাবে। সুবহানাল্লাহ, পড়লেন না আপনারা সবাই? তো একজন সাহাবি দাঁড়িয়ে বলছে ইয়া আমিরুল মুমিনিন একটা কথা বলতাম, রাগ করবেন না তো? বলছে বলো, সমস্যা নেই, কি বলবো বলো। বলছে আপনিই তো আমাদের প্রধানমন্ত্রী, সবই তো আপনার, এই রাষ্ট্র আপনার, কোষাগার আপনার, টাকা আপনার, সম্পদ আপনার, বেতন থাক না আগে যাচ্ছিল, আপনি খেলেন সারিদ, খেলে সমস্যা কোথায়? এবার আসে মূল হাদিসের কথা, আসল কথা তো এখন বলবো। উনি বলছে আচ্ছা ঠিক আছে, আমি মনে করো সম্পত্তি নিলাম, বেতন ঠিকঠাক নিলাম, বেশি নিলাম, বাট আমি যদি এই সামান্য বেশি বেতনের কারণে জাহান্নামের আগুনে পুড়তে হয়, আমাকে বরদাস্ত করতে হয়, এটার দায়ভার কে বহন করবে? সুবহানাল্লাহ, পড়লেন না আপনারা সবাই? সামান্য বেতন আমি নিব আর জাহান্নামের আগুনে পুড়বে তো কখনো সম্ভব হতে পারে না। আমি আবু বকর না খেয়ে থাকতে প্রস্তুত, বাট জাহান্নামের আগুনে আমি পুড়তে প্রস্তুত নই। বলেন সুবহানাল্লাহ, জাহান্নামের আগুনের ভয় কাকে বলে? আচ্ছা, আপনারা সবাই বিশ্ববিখ্যাত সাহাবি ওমর ফারুকের নাম শুনেছেন? মুরব্বীরা খুব জানে, কারণ মুরব্বীরা সাহাবিদের জীবনী শুনতে অনেক পছন্দ করে, মা বোনরা সাহাবিদের জীবনের কথা শুনতে অনেক পছন্দ করে। দেখো যুবক ভাইরা, একটা কথা মাথায় রাখবা, তোমাদের যেটা পছন্দ ওইটা মুরব্বীদের পছন্দ না, যেটা মুরব্বীর পছন্দ ওইটা তোমার পছন্দ না। বাট একটা কথা মাথায় রাখবা, যা বলবো হাদিস থেকে বলবো, যা বলবো বাস্তবতার থেকে বলবো, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, জুমার সময় মেম্বারে দাঁড়িয়ে খতিব সাহেব কি প্রদান করে? খুতবা। সবাই বলেন কি প্রদান করে? খুতবা। তখন যেই যুগ ছিল, সেই যুগে যেই যুগের যেই প্রধানমন্ত্রী, তিনি ছিলেন মসজিদের খতিব। আমাদের দেশের কথা আমি বাদ দিলাম, এটাই বলতে চাই না, তখনকার যুগের যেই প্রাইম মিনিস্টার সেই ছিল খতিব। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মেম্বারে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবার দিচ্ছেন, হাতে একটা লাঠি আছে, হঠাৎ করে একজন সাহাবি দাঁড়িয়ে গিয়েছে, বলছে ইয়া ওমর, তুমি যে দেহে একটা জুব্বা পরে আছো, এই জুব্বাটা এত লম্বা কেন? আচ্ছা আমি যেটা পরে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা? বলেন তো নাটোরের ভাইয়েরা, মেরিগাছার ভাইয়েরা, কোন এটা পাঞ্জাবি না জুব্বা? পাঞ্জাবি জুব্বার মাঝে পার্থক্যটা কোথায়? পাঞ্জাবিটা হয়
হাঁটু বরাবর, তাই না? এই যে হাঁটু পর্যন্ত। আর জুব্বাটা কোন পর্যন্ত হয়? একদম এই যে মুরব্বি আব্বা যারা জুব্বা পরে আছে, টাকনু বরাবর হয়। তো ওমর ফারুকের জুব্বাটা একটু ঝুলে গিয়েছে, লম্বা হয়ে গেছে। ওমর, তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছ? তোমার জুব্বা এত লম্বা কেন? এ কথা শুনে তার যে সন্তান আবদুল্লাহ ইবনে ওমর রেগে মেগে ফায়রা, কত বড় সাহস! আমি তোমার জবাব দিচ্ছি কেন এটা লম্বা হয়েছে, শোনো। বলছে, রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক বছর বাবাকে জামা দেওয়া হয়, আমাকেও জামা দেওয়া হয়। তো এই বছর যখন বাবার জামা এসেছে, আমার আব্বা হচ্ছে মদিনাতে সবচাইতে লম্বা তাগড়া সুদর্শন যুবক, সুবহানাল্লাহ পড়লেন না? তো আমার আব্বা জান যখন জুব্বা পেয়েছে, জুব্বাটা অনেক শর্ট হয়ে গিয়েছে, আমার বাবা চাইলে রাষ্ট্রের কোষাগার থেকে টাকা নিয়ে নতুন জুব্বা বানাতে পারতেন, বাট আব্বা এটা করেন নাই। আমাকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, তোমাকে যে জামা দেওয়া হয়েছে জামাটা আমার কাছে নিয়ে আসো। দুই জামা একসঙ্গে করেছেন। এবার দর্জি সাহেবকে ডাক দিয়ে বলছে, দর্জি সাহেব এদিকে আসেন, এই যে আমার ছেলের জামা, এটা আমার জামা, দুইটা তালি লাগান, তালি লাগান, জোড়া লাগান। অমরের ছেলের জামা, অমরের জামা, দুইটা তালি লাগাইছে, বিধায় জুব্বাটা একটু লম্বা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, কোথায় আপনাদের সবার? তো বলছে, ভাই আমার আব্বা রাষ্ট্রের এক পয়সা মেরে খায় নাই, চাইলে তো কোটি টাকার পাঞ্জাবি পড়তে পারে, জুব্বা পড়তে পারে, বাট জাহান্নামের আগুনের ভয়ে রাষ্ট্রের এক টাকা আমার আব্বা মেরে খায় নাই, সুবহানাল্লাহ। আর আমাদের দেশে তো ভাই দেশটা কেউ মেরে খায় না, সবাই একদম আল্লাহ আলাইম। হ্যাঁ, ভালো কথা, ঠিক বলছে, সব কনফার্ম জান্নাতি লেভেলের মানুষ, তাই না? খবর রাখেন আপনারা, এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার হয়ে গেছে, খবর লাগায় দেখেন। দেশের বিরুদ্ধে আমরা কথা বলি না, দেশের পক্ষে আমরা কথা বলি, আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলি। যারা দেশের টাকা, দশের টাকা বিদেশের মাটিতে প্রচার করে, তারা জনগণের খাদেম হতে পারে না, ঠিক না? এরকম অনেকেই আছে, অনেক লোক আছে। তো আমাদের কথা হচ্ছে একটা, জাহান্নামের আগুনের ভয় যার হৃদয়ে আছে, সে কখনো দেশের টাকা মেরে খেতে পারে না, ঠিক না যুবকেরা? আচ্ছা, সরকারি চাকরি যখন আমরা নিতে চাই, আজকাল কি সরকারি চাকরি ঘুষ ছাড়া পাওয়া যায়? আচ্ছা মুরব্বীরা আপনারা কথা বলেন, পাওয়া যায়, পাওয়া যায়, পাওয়া যায়। এখন তো সরকারি চাকরি নিতে গেলে জমি বেচো, বাড়ি বেচো, ভিটা বেচো, সব বেচে একটা সরকারি চাকরি নাও। তবে সব সরকারি চাকরি একরকম নয়, বাট আমার একটা মেসেজ সবার জন্য এটা জাহান্নামের ওয়াজ থেকে, যদি আমাকে ঘুষের টাকায় চাকরি নেওয়া লাগে, এর চাইতে ভালো আমি ভ্যান চালিয়ে খাবো, ঠিক না বলেন? ঘুষের টাকায় আমি চাকরি নিব না, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এবার আসেন জাহান্নামের হাদিস নিয়ে একটা কথা বলি, জাহান্নামে সবচাইতে বেশি প্রবেশ করবে কারা? ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এটা এক আয়াত। আচ্ছা আরেকটা কথা বলি, জাহান্নামে মনোযোগ আছে সবার, পুরুষের সংখ্যা বেশি হবে না নারীর সংখ্যা বেশি হবে? খুব এটা চিল্লে বলছেন, তাই না? মানে আমরা না হুজুর সব মেয়েরা, না 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 না, হাদিসে দুই রকমই এসেছে, একটা তথ্য দিয়ে যাই। এক হাদিসে আসছে নারীরা বেশি জাহান্নামী হবে, আর এক হাদিসে আসছে পুরুষরা বেশি জাহান্নামী হবে। তার মানে নারীদের উপরে একতরফা চাপাই দিবেন না। এখন কথা হচ্ছে সবচাইতে, এটা ডিফারেন্ট প্রশ্ন, আলাদা কথা, সবচাইতে মানুষ একটা কারণে জাহান্নামে যাবে বেশি, এটা কি বলতে পারবেন? নামাজ। বলেন এটার নাম কি? বলেন 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 বলেন, নামাজ। এখানে মসজিদ কোথায় আপনাদের? এই সাইডে। আচ্ছা মসজিদে মাঝে মাঝে বাচ্চারা আসে না? আজকাল তো অনেক মুরব্বী আছে দেখবেন, বাচ্চারা আসলে বাপ মা তুলে গালি দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। না, নাটোর বড়াই গ্রামে এসব হয় না, অন্য জায়গাতে হয় মনে হয়। আহা, এ কেমন যুগ আসলো ভাই! যেই বাচ্চা আজকে নামাজি হবে না, যেই যুবক আজকে নামাজি হবে না, সে তো আগামী ডাকাত হয়ে বাসার থেকে বের হবে, ঠিক না? বিশ্বনবীর একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল বলতে পারবেন আপনারা? ফাতেমা। বলেন তো নাম ছিল কি? ফাতেমাকে আল্লাহ তাআলা দুটি মাত্র সন্তান দিয়েছেন, তার নাম ছিল কি কি? জোরে বলেন, নাম কি?
12:30 বেজে যাচ্ছে, আপনারা কি বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে একটু দোয়া করে দেই। বলেন তো নাম ছিল কি? হাসান এবং একটা হাদিস নামাজের ক্ষেত্রে চলেই আসলো। একবার বিশ্বনবী এদিকে তাকান, নামাজ দাঁড়িয়েছে, আল্লাহু আকবার সালাম করেছেন, রুকু দিয়েছেন, সেজদা দিয়েছেন। সেজদায় গিয়ে নবীজি আর নামাজ থেকে ওঠে না, সেজদায় থেকে গেছে আর ওঠে না। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে, নবীজির হলোটা কি আসলে ওঠে না কেন? তো এটা হচ্ছে নামাজের জায়গা, এটা হচ্ছে প্রথম কাতার। এক সাহাবি সেজদার থেকে এই যে এভাবে তাকান, এমনি মাথা তুলছে, আরে নবীজির হলো কি, নবীজি সেজদার থেকে ওঠে না কেন? তো ওই সাহাবি দেখছে নবীজির পিঠে হাসান এবং হুসাইন চড়ে বসে আছে। সুবহানাল্লাহ, পড়লেন না তো সবাই? তো ওই সাহাবি ভাবছে, আরে আমি যদি নামাই দেই হাসানকে তাহলে তো ম্যাটার খালাস, নবীজি উঠে দাঁড়াবে নামাজ থেকে। তো সেজদার থেকে এমনি হাত বাড়িয়েছে যে হাসান এবং হুসাইনকে নামাবে, নবীজি সেজদা থেকে পেছন থেকে হাত ধরছে, এমনি হাত ধরছে, কথা বলেন নাই, ইশারা, এই সাহাবি শোনো, যতক্ষণ আমার দুই নাতি আমার ঘাড়ে আছে আমি সেজদায় থাকবো, আমি সেজদা থেকে উঠতে পারবো না। সুবহানাল্লাহ, বলে ভালোবাসার বহিঃপ্রকাশ কাকে বলে, কত সুন্দর সিস্টেম! আজকের মসজিদে টাইলস আছে, এসি আছে, ফজরের নামাজে ইমামের খতিব ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায় না, এটা কি মিথ্যা না সত্যি? আমার বাবার মসজিদ, আমার বাড়ির সাথে একটা মসজিদ, আমার বাবার মসজিদে আমি নিজে দেখেছি ফজরের নামাজ যখন হয়, এলাকার হাতে কোনো কয়েকজন মুরব্বী আব্বাজ, আমার রাগ করবেন না, মুরব্বীরাই সবচাইতে বেশি ফজরের নামাজ পড়তে আসছেন। আপনি দেখবেন বেশিরভাগ মসজিদে ফজরের যুবক নাই, আসবে কেমন করে? রাত 3-4 পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে সে প্রেম করে আসছে, সে ফজর ধরবে কেমন করে? মুরব্বীরা ঠান্ডা পানি দিয়ে উজু করে আসে। তো যুবক ভাইয়েরা মাথায় রাখবা, মুরব্বীরা মাথায় রাখবেন, যখন কোনো বাচ্চা মসজিদে আসবে তাকে আমরা লাথি দিয়ে তাড়িয়ে দিব না, তাকে চকলেট দিয়ে আমরা ভালোবাসবো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী সবচেয়ে ওই মানুষ হবে যে মানুষ বেনামাজি। বিশ্বনবী যেই দিন মারা যাবেন ইন্তেকালের দিনে, বিশ্বনবীর কাছে একজন ফেরেশতা আসছে, তার নাম হচ্ছে জিব্রাইল, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ কাইফা হালুক, আপনি কেমন আছেন? এটা কি মাহফিল না, তুমি মঞ্চ কি পাইছো? এটা আজীব কথাবার্তা, আমি এখানে মাহফিল করে বলে সোহাগ ভাই, হোয়াট ইজ দিস, ইশারা করে ডাকা যায় না, এটা করবেন না। এখানে প্রত্যেকটা মানুষ কলিজার ভেতর থেকে আমার ওয়াজ শুনছে, ঠিক আছে না যুবক ভাই? আমার কথাটা, ওয়াজের একটা অনুভূতি আছে, একটা ফিলিংস আছে। আর মাথায় রাখবেন এই যে আপনারা আয়োজন করেছেন, মাথায় রাখবেন সব মানুষ কিন্তু ওয়াজ শুনতে আসে না, অনেক মানুষ আসে চটপটি ফুচকা খাওয়ার জন্য, আর অনেক মানুষে বক্তার চেহারা দেখার জন্য। বক্তার চেহারা দেখা হয়ে গেলে তাও শুক্রিয়া যে আপনারা 12:25 বাজে প্রায় তাও আছেন, এটা আমার শুক্রিয়া। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে কোনো ফেমাস বক্তা যায়, লোক আসে, বাট অনেক লোক আসে শুধু বক্তার চেহারা দেখার জন্য, ওয়াজ শুনতে আসে না। তো এখন যারা আছেন দে আর দ্য রিয়েল অডিয়েন্স, তারাই আসল অডিয়েন্স। আসল অডিয়েন্স শুরুতেও থাকে, শেষেও থাকে, ঠিক না? যুবকেরা, আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত কবুল করুক, সকলে পড়া আমেন। যারা উঠার আগাছা এরা উঠে গেছে, এরা এমনিতেও থাকবে না, অমনিতেও থাকবে না, তবে আমরা যারা এখন ঠান্ডার ভেতরে বসে আছি আমরা দোয়া ছাড়া বাসায় ফিরে যাব না, বলেন ইনশাআল্লাহ। বলছি ইয়া রাসূলুল্লাহ কাইফা হালুক, আপনি কেমন আছেন? নবীজি বলছেন জিব্রাইল আমার গায়ে প্রচণ্ড জ্বর, জ্বরে আমার এই মাথাটা প্রচুর ব্যথা করছে, আমি ডান বাম হতে পারছি না, তবু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা নবী, একটা আবদার করতে চাই, ছোট্ট একটা আবদার। বলছে বলো, কি আবদার বলো বলো? বলছে ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার এই ঘরে গেটে একজন মেহমান এসেছে, মেহমান। নবীজি বললেন মান হুয়া, মেহমানটা কে? জিব্রাইল বলছে ইসমুহু মালাকুল মউত, তার নাম হচ্ছে মালাকুল মউত। সুবহানাল্লাহ, আপনারা পড়লেন না সবাই? তো নবীজি বলছে কেন বাইরে, কেন নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো। তো মালাকুল মউত আসছে, এসে বলছে, এসেই আমার দিকে তাকান, আমি আপনাকে হাদিসটা একদম অভিনয় করে বোঝাচ্ছি। মালাকুল মউত গেট খুলেছে, এসেই নবীজি শুয়ে আছেন ডান কাত হয়ে,
নবীর শিউরে দাঁড়িয়ে এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লিল আলামিন। সুবহানাল্লাহ, নবী আপনাকে সালাম, এই সালাম কি তুমি দিচ্ছ? বলছে, না, এই সালামটা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে পাঠিয়েছে। আচ্ছা মালাকুল মত, তুমি আমার কাছে, মানে তুমি এখানে কেন আসছ? বলছে, যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোথাও নিজের ইচ্ছায় যাই না, আমি একজনের আদেশে সব জায়গায় যাই। তিনি কে? উদ্দেশ্য কি? তুমি কি উদ্দেশ্যে এসেছ? বলছে, আমার কাজ তো একটাই, জান কবজ করা, রুহ কবজ করা, দ্যাট ইজ মাই প্রফেশন, দ্যাট ইজ মাই জব, এটাই তো আমি সবসময় করি। তো নবীজি বলছে, তুমি কি এখানে আমার রুহ কবজ করবার জন্য এসেছ? বলছে, ইয়া রাসূলুল্লাহ, রেগে যাবেন না, আল্লাহ আমাকে বলেছেন যে তুমি আগে গিয়ে নবীকে জিজ্ঞেস করবা, নবী আপনি কি আল্লাহর কাছে যেতে চান নাকি চান না, যদি যেতে চান নিয়ে যাব, যদি থাকতে চান আপনাকে রেখেই চলে যাব। এর অর্থ হচ্ছে মৃত্যু অনুমতি চায়, শুড আই কাম অর নট, আমার কি আসা উচিত নাকি আসা উচিত না। দেখবেন বড় বড় কোম্পানি যেগুলো আছে, অফিস যেগুলো আছে, বসের রুমে এন্ট্রি নেওয়ার আগে প্রত্যেকটা স্টাফ বলে, মে আই কাম ইন স্যার? ঠিক আছে না যুবক ভাইরা, বলো বলবো? মালাকুল মত বলছে, মে আই কাম ইন স্যার, আমি কি আপনার রুটটা কবজ করতে পারি? তো দেখবেন যে বড় গ্রামের মেডিকাসের ভাইয়েরা, দশ বন্ধু বসে আছে এই মাঠে, এই চল কক্সবাজার থেকে ঘুরে আসি, দশ বন্ধু। তো দেখবেন দশ বন্ধুর মাঝেও কিন্তু এক বন্ধুর আর একটা বেস্ট ফ্রেন্ড আছে না নাই, তোমরা কথা বলো আছে না নাই? তো যে যার বেস্ট ফ্রেন্ড, সে তার দিকে তাকিয়ে, রে তুই যাবি মামা, তুই যাবি? তো যখন বেস্ট ফ্রেন্ড বলে ইয়েস আই এম গোয়িং টু দ্য কক্সেস বাজার, সেও বলে আমিও রাজি আছি। ঠিক আছে না যুবক ভাইরা, সবাই বেস্ট ফ্রেন্ডকে ফলো করে। তো নবীজির যিনি বেস্ট ফ্রেন্ড ছিলেন, তিনি হচ্ছেন মালাকুল মওত নন, তিনি হচ্ছেন জিব্রাইল। সুবহানাল্লাহ, পড়লেন না? তো যখন বলেছে যে আপনাকে আমি নিতে এসেছি, তো এদিকে তাকান, আমার আমার বডি না, চোখে তাকান নবীজি। ঠিক তখন জিব্রাইলের দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে বলল, জিব্রাইল তুমি কী বলছো, মানে তোমার মতামতটা কী? ওই যে বেস্ট ফ্রেন্ডের মতো, তুমি কী বলছো বলো, আমার কী করা উচিত? তো জিব্রাইল মাথা নিচের দিকে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার উত্তর এতটুকুই বলবো, আল্লাহ আপনার জন্য আরশে আজিমে দেখার জন্য অপেক্ষায় বসে আছে। সো আই থিঙ্ক ইউ শুড গো দেয়ার, আপনার যাওয়া উচিত ওখানে, এটা আমার মনে হয়, বুঝছো? তাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি, সমস্যা নেই, থামো, আমার একটা কাজ বাকি আছে। নবীজি সঙ্গে সঙ্গে বলেন, এই না আয়েশা, আয়েশা কোথায়, আমার কাছে আসো। আয়েশা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আর্জেন্ট কল, কেন ডেকেছেন? বলছে, শোনো, তোমাকে যে আমি কয়েক টুকরা গোল্ড, স্বর্ণ দিয়েছিলাম, হোয়ার ইজ দ্য গোল্ড, স্বর্ণগুলো কোথায়? নবী, হে, যত্ন করে রেখেছি, অনেক আদরে রেখেছি, ভালো জায়গায় রেখেছি, শোনো, প্রত্যেকটা স্বর্ণ এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে দাও। ইয়া রাসূলুল্লাহ, থাকুক না, আগামীতে কাজে দিবে, সন্তানের জন্য কাজে দিবে, পরিবারের জন্য কাজে দিবে, রেখে দেই না। আমি কেমনে বোঝাবো আপনাকে হাদিসটা? তো আয়েশা বলছে, আমি রেখে দেই। নবীজি বলছে, শোনো আমার কথা, প্রত্যেকটা জিনিস গুনে গুনে দান করবা, আমি আল্লাহর সঙ্গে এমন একটা অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমি মুহাম্মদের কাছে এক পয়সা ছিল না, আমি শূন্য অবস্থায় রবের দরবারে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ, পড়া, আপনারা অনেকে আছেন এখানে মধ্যবিত্ত পরিবার, কৃষি কাজ করেন, জমিতে কাজ করেন, দোকানে কাজ করেন, একটা হাদিস বলে যায় আপনাদের সবাইকে, এক হাদিসে এসেছে গরিবরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আর একটা ছোট্ট হাদিস বলি, আবার একটা করবে না তোমার উপরে, গরিবরা দাঁড়াবে এক পাশে ধনীদের সিরিয়াল আর এক পাশে গরিবদের সিরিয়াল, এক গরিব বলবে, আল্লাহ কেন দাঁড় করাইছেন আমাদেরকে, ভাবি আলাদা গরিবের, কেন আল্লাহ দাঁড় করাইছেন? বলে, হিসাব হবে, তোমার হিসাব দিতে হবে আজকে, তুমি কি করে আসছো, তোমার জাহান্নাম না জান্নাত, ফয়সালার জন্য হিসাব হবে। গরিব বলবে, আল্লাহ কিসের হিসাব, আমার তো টাকাই ছিল না। সুবহানাল্লাহ, পড়ো সবাই। আল্লাহ বলবে, তুমি কি গরিব ছিলে, তোমার কি টাকা পয়সা ছিল না,
আল্লাহ বলবে যে তুমি কি সত্যিই গরিব, আল্লাহ তো জানেন সবই, বাট বান্দার সঙ্গে একটা ভালোবাসার কথোপকথন, বান্দা বলবে আল্লাহ যার কিছু নাই তার কিসের হিসাব, আমি তো ধৈর্য ধারণ করেছিলাম, আল্লাহ বলবে তাই ইন্নামা ইউফাসসাবিরুনা আজরাহুম বিগায়রি হিসাব। আজকে প্রত্যেকটা ধৈর্যশীল বান্দা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করে, এটা বানায় বলিনি, কোরআনের আয়াত, ইন্নামা ইউফাসসাবিরুনা আজরাহুম বিগায়রি হিসাব, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ কর। ওমর ফারুক একবার এক হাদিসে বলেছিলেন যে আমি একবার বিশ্বনবীর ঘরে আসলাম নবীর সঙ্গে সাক্ষাৎ করবার জন্য, দেখলাম যে অবাক করা বিষয় নবীর পুরো ঘর খালি। আচ্ছা নাটোরের মেরিগাছার ভাইরা, আপনারা কি চাটায়ের নাম শুনছেন? নাম শুনছেন আপনারা সবাই? আচ্ছা চাটাই দিয়ে তো পাটি বানায় তাই না? পাটি দেখবেন যে কিছু কিছু পাটি আছে খুব ধারালো হয়, যদি আপনি খালি গায়ে শোন দেখবেন যে পাটির যে দাগ পিঠে লেগে যায়, গ্রামের ভাইরা ঠিক আছে না কথাটা? এটা আমি গ্রামের ছিলাম, আমি বুঝি, এটা আমাদের গ্রামেও এরকম অনেক পাটি দেখার থেকে বারান্দায় উঠা নেয়। তো এসে বলছে যে আমি দেখলাম বিশ্বনবীর পুরো ঘরটা ফাঁকা, খাট নাই, কম্বল নাই, বালিশ নাই, চেয়ার নাই, খাওয়ার কোনো প্লেট নাই, কোনো গ্লাসও নেই, ছোট্ট একটা জগ এমনি উল্টায় পড়ে আছে, আর নবী যেই জায়গায় শুয়ে আছে এটা চাটায়, ধারালো চাটায়। অমর বলছে আমি যখন নবীর দিকে তাকালাম নবীর পুরো পিঠ চাটায়ের ধারালো দাগে লাল হয়ে গিয়েছে। অমর ফারুক এসে চিৎকার করে কানা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনাকে খাট দেই, কম্বল দেই, তোশক দেই, বাড়ি দেই, ভালো গ্লাস এনে দেই ইয়া রাসূলুল্লাহ। নবীজি চোখের পানি দিয়ে বলছেন অমর আমি তো দুনিয়াতে শান্তি করবার জন্য আসি নাই, আমি যদি আল্লাহর কাছে চাই আল্লাহ উহুদ পাহাড়কে আমার জন্য স্বর্ণ বানিয়ে আমার হাতে তুলে দিবে, সুবহানাল্লাহ, পড়া শান্তি করবার জন্য আসি নাই, আয়েশা যাও সব দান করে দাও। আয়েশা চলে গেল, মালাকুল মওত জান কবজ করতে যাবে, ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী বললেন আসসালাত 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 ওয়ামা মালাকাত আইমানুকুম, নবীজি বললেন উম্মতেরা নামাজ 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 নামাজ, আর তোমরা তোমাদের গোলামের সঙ্গে খারাপ ব্যবহার করো না, সুবহানাল্লাহ কোথায় আপনাদের সবার, চাইলে হাসান হোসেনের কথা বলতে পারতেন, চাইলে ফাতেমার কথা বলতে পারতেন, চাইলে আয়েশার কথা বলতে পারতেন, চাইলে খাদিজার কথা বলতে পারতেন, সর্বশেষ শব্দের নাম ছিল নামাজ, বলেন নাম ছিল কি? নামাজ। অতএব যারা নামাজই হবে না তারা হবে কনফার্ম জাহান্নামী। এবার সবাই দুটো হাত তুলুন, বক্তব্য অনেক শুনছে, একটু একটু ঝাঁকুনি দিতে হবে, একটু শরীর চাঙ্গা করতে হবে, বলেন হুজুর, আই রে আল্লাহ, জোরে শুনে কোন হুজুর, আজকে ওয়াজ শুনে আমি বুঝে গেছি নামাজ ছাড়া কোনো গতি নাই, আগামীকাল থেকে, আগামীকাল না এটা আজ থেকেই হবে, বলেন আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত, জোরে বলেন বা জামাত আদায় করব, জোরে সরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মেরিগাছার যুবককে মুরব্বীকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পাঁচ ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। শেষ একটা হাদিস বলে আপনাদের ওয়াজে ইতি জানতে চাই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার এক অগ্নি উপাসক আসছে, এসে বলছে ইয়া ওমর আমার যেই মনিব আছে, আমির আছে, নেতা আছে, সে আমার কাছে প্রত্যেক দিন এই হাদিসটার মধ্যে শুনে এটা শেষ হাদিস, আমাকে ৬ দিরহাম চার্জ করে, বলেন কয় দিরহাম, এদিকে শুনে নেয়, বলেন কয় দিরহাম, ৬ দিরহাম, ইয়া ওমর এটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায়, আমি এত দিরহাম দিতে পারবো না, আমাকে একটু কমায় দেন। অমর বলছে আচ্ছা ভাই তুমি কি বানাও, তোমার জবটা কি? বলছে আমি খঞ্জর বানাই, খঞ্জর মানে হচ্ছে নাটোরের গরিব আপনার কি নাম বললাম, বড়াই গ্রামের ভাইয়ারা, চাকু, খঞ্জর মানে কি? চাকু। তো বলছে তুমি চাকু বানাও, মদিনায় তো কেউ খঞ্জর বানাতে পারে না, তোমার ইনকাম তো অনেক বেশি, যাও তোমার কোনো দিরহাম কম হবে না, যাও বাসায় যাও। তো বলছো সবার বেলায় নরম আর আমার বেলায় গরম তাই না, দাঁড়াও তোমার খেলা আমি বুঝাচ্ছি কারে কয় খেলা, চলে গেছে
সারা রাত এবং দিন মিলে একটা খঞ্জর বানিয়েছে, বিশাল লম্বা খঞ্জর। মাকবাদাতুহু ফি ওয়াসাতি, চাকুটার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। আচ্ছা, আপনারা সবাই সুলতান কাবুসের নাম শুনেছেন? বিশাল বড় একজন বাদশাহ ছিলেন। দেখবেন ফেসবুকে সার্চ করলে বা গুগলে সার্চ করলে তার যে মাজার, এখানে একটা খঞ্জর আছে, বিশাল বড় খঞ্জর। খঞ্জরটা হচ্ছে ডান পাশেও ছড়ি, বাম পাশেও ছড়ি, মাঝখানে হ্যান্ডেল। তো বলছে, দাঁড়াও, তোমার বিচার আমি করব। ফজরের নামাজের সময় আসছে, ওমরে ফারুক দাঁড়িয়ে বলছে, সফু সুফুফাকুম, কাঁধা সোজা করো, ওয়াতাদিলু, সোজা হয়ে দাঁড়াও, ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে রহম করবে, আল্লাহু আকবার। সালাত পড়েছেন, কেরাত পড়েছেন, রুকুতে গেছেন, সঙ্গে সঙ্গে আবু লুকলু আল মাজুসি, যে মুনাফিক, নামাজ পড়তে আসছে, সঙ্গে সঙ্গে এখান থেকে খঞ্জরটা বের করে ওমরের ঠিক এই যে পেট, পেট বরাবর একটা আঘাত করছে, একটা না, সঙ্গে সঙ্গে তিনটা ছুরি দিয়ে এমনি ঘুরাইছে, তিনটা স্টেপে, তিনটা আঘাতের সঙ্গে সঙ্গে ওমরের এখানে যে ভুঁড়ি ছিল সব ভুঁড়িগুলো বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ, পড়ে আহ, ওমর সঙ্গে সঙ্গে বলছে, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে, আমাকে বাঁচাও। ওমরে ফারুককে সাহাবা একরাম ধরে নিয়ে চলে গেছে, আর একজন সাহাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। ওমরে ফারুককে চিকিৎসা করবার জন্য বড় বড় ডাক্তাররা এসেছে। তো ওমরকে যখন এভাবে পানি দিচ্ছে, পানি খাচ্ছে, পানিটা যাচ্ছে, বা এই এই যে ভুঁড়িটা আছে, নাভিটা, এখান থেকে বের হয়ে যাচ্ছে, দুধ দিচ্ছে, দুধ বের হয়ে যাচ্ছে, নাবিজ দিচ্ছে, বের হয়ে যাচ্ছে, কিচ্ছু থাকে না। এবার রাষ্ট্রীয় চিকিৎসকরা বলল যে অবস্থা খুবই খারাপ, অমর আর বাঁচবে না, অমরের চিন্তা তোমরা বাদ দাও। হঠাৎ করে অমরের ফারুকের শেষ হাদিস বলছি, অমরের ফারুকের হুশ ফিরেছে, এমনি অজ্ঞান অবস্থা, জাস্ট চোখটা খুলেছে, কিচ্ছু বলেন নাই যে আমাকে কে মারলো, কেমনে হলো, কই আছি, বাঁচবো কিনা, ছেলে কোথায়, মেয়ে কোথায়, নো। He has never ever pronounced a single word about it. কোন কথা বলেন নাই, চোখ খুলেই বলছে, আসাল্লান্নাস, আমি অমর যে ফজর নামাজ পড়বার জন্য ইমাম হয়ে দাঁড়িয়েছিলাম, এই নামাজটা কি মানুষ আদায় করেছে? সুবহানাল্লাহ, আপনাদের কোথায় ভাইরা আমার? নামাজটা কি মানুষ পড়েছে? আমি যে নামাজের ইমাম হয়েছিলাম, এই কথা বলে অমর জাস্ট বলেছে, তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেছে। শেষ মুহূর্তে অমর যে শব্দ বলেছে, এটার নাম হচ্ছে নামাজ। অমর মেসেজ দিয়েছে, হে আমার জাতির ভাইয়েরা, হে আমার আগামী প্রজন্মের সন্তানেরা, জীবনে যাই করো আর তাই করো, যেই দল করো করো, মাথায় একটা জিনিস রেখো, নামাজ যার নাই তার জীবনে কোনো সফলতা থাকতে পারে না। ঠিক কিনা বলেন? নামাজি সবচাইতে মানুষ যারা হবে তারা হবে জান্নাতি, আর বেনামাজ যারা হবে তারা হবে জাহান্নামী। তাহলে আজ থেকে আমরা বেনামাজি হব না নামাজি হব? বলেন না, বেনামাজি হব না নামাজি হব? আচ্ছা, এবার দু একজন লোক যাচ্ছে কোথায়, আমি আমি বলি, আমি এখন জাহান্নামের যে কথাগুলো বলেছি জাস্ট দুই মিনিটে খোলাসা করব, সারাংশ। যে যুবকটা বলতে পারবে আমার কথা অনুযায়ী, জাস্ট আমি প্রশ্ন করবো, উত্তর দিলেই হবে, টাকা আছে আমার পকেটে, সমস্যা নাই, অত বেশি গরিব না আমি, মোটামুটি বড় লোক আর কি। আচ্ছা, আমি দিব ইনশাআল্লাহ আপনাদের পুরস্কার। এখন এরা তাকবীর দেন আমার সঙ্গে সবাই, লিল্লাহি তাকবীর। আমি কিন্তু ওয়াজটা পরিপূর্ণ বলবো, সারাংশ। এবার প্রশ্ন করি সবাইকে, সবাই এটা কাশি দেন। আজকে নাটোরের বড়াই গ্রামের এই মেরিগাছার মাটিতে আজকে আমরা একটা নির্ধারিত বিষয়ে কথা বলেছি, বলেন তো বিষয়টার নাম কি ছিল? আপনারাও বলেন নামটা কি ছিল? জাহান্নাম। প্রথম আমি বলেছিলাম খুব ঠান্ডা মাথায় শুনবেন, শেষ ভালো যা সব ভালো তা। আমি জাহান্নামের ক্ষেত্রে প্রথমে বলেছিলাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, মাথায় রাখবেন জাহান্নামটা হচ্ছে একটা বিশাল বড় ঘাটির কিসের মতো, এখানে অবস্থান করবে তারা অবাধ্য ছিল, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা আমি বলেছিলাম, সারসংক্ষেপ বলছি, জাহান্নামে শাস্তি সবচাইতে বড় মাধ্যমটা কি ছিল? সর্বনাশ, খুব সুন্দর কথা, কি ছিল বলেন? আমি আগুনের তাপ বোঝাবার জন্য অনেক অনেক হাদিস বলেছি, আপনাদেরকে এত হাদিস বলতে হবে না, আমি ছোট্ট একটা হাদিস মুখস্থ করে দিচ্ছি।
জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা কালো হয়ে গিয়েছে। তিরমিজির হাদিস, এখন জাহান্নামের আগুনের যে রং, এটা লাল নয়, এটা সাদা নয়, এটা রংটা কি? কালো। আরো একটা ছোট্ট আয়াত বলে দেই, একটা আয়াত একটা হাদিস মাথায় রাখবেন, জাহান্নামের আগুনের তাপ কেমন হবে। আর একটা আয়াত আমি বলেছিলাম যে জাহান্নামের আগুন যখনই আপনার দেহের কোনো একটা চামড়া স্পর্শ হবে, তখন চামড়াটা কি হবে? খসে পড়বে। এখন আমি বলেছিলাম কাফেররা বলে, আচ্ছা চামড়া যদি খসেই যায়, চামড়া যদি আর নাই থাকে, তাহলে আবার শাস্তি কেমন করে হবে? উত্তরটা কি হবে? আবার নতুন চামড়া দিবে একজন, তিনি কে? তাহলে জাহান্নামের আগুনের তাপ কেমন হবে? একটা আয়াত একটা হাদিস। একটা হাদিস হচ্ছে 1000 বছরের হাদিস মাথায় রাখবেন, আর একটা আয়াত হচ্ছে যখনই আগুন লাগবে চামড়া, তখন কি হয়ে যাবে? ঝলসে যাবে। এবার আসেন জাহান্নামের আগুনের ভয় সাহাবা ইকরামদের মাঝে কেমন ছিল। আমি প্রথমে একজন উদাহরণ দিয়েছিলাম, তার নামটা কি ছিল? আবু বকর। মাশাআল্লাহ, পেছনে মুরব্বী আপনার খুবই অ্যাক্টিভ, বলো নাম ছিল কি? সারিদের কথা বলেছিলাম, তার বউ তাকে 2 মাস পরে সারিদ দিয়েছিল। তে মন্ত্রী পরিষদের সবাইকে ডেকে বলেছে, আমার বেতন কি বাড়ায় দাও না কমায় দাও? কারণ আমি যদি বেতন নেই, জাহান্নামের আগুন আমাকে পোড়াবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? উনি নিজে কম খেয়েছেন, এর একমাত্র কারণ হচ্ছে জাহান্নামের আগুনের ভয়, ঠিক না বলেন? আর একটা ছোট্ট হাদিস বলেছিলাম ওমরে ফারুকের কথা, যে ওমর ফারুক একবার জুব্বা পরেছিল, জুব্বাটা কি শর্ট ছিল না লং ছিল? তো একজন বললো, ওমর তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছ? তো তার সন্তান বলেছিল, আব্বা যান নতুন জামা নেয় নাই, আমার জামা বাবার জামা তালি লাগায় পড়েছে, তাই একটু লম্বা হয়ে গিয়েছে। কেন নেয়নি জামা লম্বা নতুন? এর কারণ হচ্ছে জাহান্নামের আগুনের ভয়। সুবহানাল্লাহ পড়ুন আপনার সময়। সর্বশেষ বলেছিলাম যে নামাজের কারণেই মানুষ সবচেয়ে বেশি, বলেন না, কোথায় যাবে? জাহান্নামে যাবে। এক্ষেত্রে 2টি হাদিস আমি বলেছিলাম, নবীজি ইন্তেকালের পূর্বে সর্বশেষ জবান দিয়ে যে বাক্য বলেছিলেন, এই বাক্যটার নাম ছিল কি? আরো জবান, বাক্যটা ছিল কি? নামাজ।